আমি আপনার কাছে আকিম ভাই জানতে যে ইসলাম ধর্মে ইনসাফের ব্যাপারটা কি আমাকে বলবেন আকিম ভাই ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে পরকালে এবং আখিরাতে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে ইসলাম যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে থাকে তবে ইসলাম ধর্মে যদি সে দিয়ে থাকে তাহলে কি তা আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা

বেহেস্তের সর্দার হয়েছিলেন কি যোগ্যতায় নবী মোহাম্মদকে আল্লাহ তালাই তো মানে আল্লাহ তালা বানিয়েছে না কি করেছে সেটা জিজ্ঞাসা করিনি তার কি কোনো যোগ্যতা ছিল মানে নবী মানে সে সর্বশেষ নবী হওয়া বা পৃথিবীর সবচাইতে জান্নাতের সর্দার হওয়া এই ধরনের কোনো যোগ্যতা কি তার ছিল নাকি তাকে আল্লাহ সিলেক্ট করেছে সে কি সিলেক্টেড নাকি ইলেক্টেড সিলেক্টেড

যে খালেদা জিয়া রহমানের বউ সে হবে প্রধানমন্ত্রী পড়ালেখা না পারলেও হবে ক্লাস এইট পাস করলে হবে সে মানে প্রধানমন্ত্রী হয়ে যাবে কোনো যোগ্যতা তাই তো এবং বিএনপির পণ্ডিত যেমন ধরেন বদ্রুদ্দা চৌধুরী ছিলেন তারপরে হচ্ছে কি এম শকত না কি হ্যাঁ এম শকত আলী উনি ছিলেন আরো অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন যারা হচ্ছে অত্যন্ত শিক্ষিত অত্যন্ত ভদ্র মার্জিত ব্যক্তি কিন্তু তারা প্রধানমন্ত্রী হতে পারেন নাই কারণ তারা তো আর জিয়াউর রহমানের বউ না মানে এখানে স্বজন পেতে চলছে তাই না আচ্ছা ভাই তিন নম্বর প্রশ্নের উত্তর দেন হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার তাই না হাদিসে আছে হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার তারা কি যোগ্যতায় যুবকদের সর্দার হলো ভাই এটাও তো সজন প্রীতি তো লাগতেছে কারণ তারা তো বেশি দিন বাঁচেও নাই আচ্ছা তারা তো মানে হাসান তো ছিল পুরা প্লে বয় সে সত্তরটার উপরে বিয়ে করেছে মানে কোনো কোনো মতে তিনশোর উপরে বিয়ে করেছে কোনো মতে সত্তরটার উপরে বিয়ে করেছে সত্তরটা একদম মানে কমপক্ষে সত্তরটা আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি একটু বলেন তো যে যেসব মেয়েদেরকে ইয়া করা হয়েছিল মানে ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদেরকে ভাই আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ইসলাম আসার আগে আয়ামের জাহিলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদেরকে পুতে ফেলা হয়েছিল হয়েছিল সেই মেয়েদের সেই মেয়েরা কোথায় গেছে বলেন তো ভাই তারা ইসলাম আসাটাকে যেরকম নবীর বাবাকে তো বলা হয়েছে জাহান্নাবি তো সেই সব মেয়েদের তো মনে হয় জাহান্নাবি হওয়ার হ্যালো

এই ভাই এটা কিন্তু আমার কাছে বড় কোশ্চেন কারণ নবী যখন আসে নাই তখন কেন সেই ভিত্তিতে তাদের জাহান্নামী দেওয়া হবে হয়তো এটা বলা হবে যে তারা মানে মূর্তি পূজা করতো কিন্তু তখন পর্যন্ত তারা শিওর ছিল না হয়তো যে তো মানে মানে চোখ ফুটা তাকাইতে পারে নাই হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি ভাই এটা তো হ্যাঁ এটা তো হ্যাঁ এটা আগেও বলেছেন যে অন্যান্যদের ধর্মের সন্তানদের জাহান্নামি যাবে যদিও তারা স্বভাব না হয় তাহলে আপনার তো আমি দেখতে পাচ্ছি না ভাই আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সোনান আবুদাউদ্ শরীফের চার হাজার সাতশো তিন নম্বর এখানে বলা হচ্ছে যে আল্লাপাক জান্নাত কাজ করিয়ে নেন জাহান্নামীদের কাজ করিয়ে নেন এই হাদিসটা করেছেন ভাই আগে তো অনেকবার দেখিয়েছে এটা দেখেছেন না

আবার যে মানে যে বাচ্চা মেয়েটা কোনো কিছু করেই নেই সে জাহার চলে গেছে এখন চোখ চোখ ফুটতে পারে নেই সে জাহার নামে চলে গেছে এই হচ্ছে ইসলামের ইনসাফ এই ইসলাম দিয়ে আমি কি করব ভাই হ্যাঁ ভাই আপনার এটা বুঝতে পারছি ভাই আর কোশ্চেন ছিল এটাকে করতে পারবো হ্যাঁ হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ছোট করে করেন ভাই আর আমাদের আর বেশি সময় নেই ভাই ভাই একজন মুক্ত মুক্তমনা হিসেবে আপনি কি একজন লোককে অ্যানিমাল সেক্স করতে বাধা দিবেন তাকে করতে দিবেন মানে আপনি এখানে কোনো বিরোধিতা করবেন নাকি আপনি ব্যাপারে সেক্সের ব্যাপারে সবচেয়ে তো যেটা আমি হাজার আমরা হাজার হাজার বার বলেছি যে কনসেন্ট সম্মতি হ্যাঁ বাধক সম্মতি না এমন কিনা যদি চুপ থাকে সেটা সম্মতি না হ্যাঁ বাধক সম্মতি না এখন আপনি আমাকে একটু বুঝান যে মানে একটা মানে কুকুর বিড়াল এরা হ্যাঁ বাধক সম্মতি কিভাবে দিবে আপনাকে

যেদিন হ্যাঁ বোধক সম্মতি পাবেন এবং তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন এবং সেটাকে আমাদের সামনে প্রুভ করতে পারবেন যে হ্যাঁ এই প্রাণীটা সে খুশি আমিও খুশি সেও খুশি তখন ভাই নেই কিছু বলার নেই দুজনই সম্মত দুইজনই যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সম্মত হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই কিন্তু যতদিন তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করতে পারছেন না যতদিন তা সে আপনাকে সম্মতি হ্যাঁ বোধক সম্মতি না দিচ্ছে ততদিন পর্যন্ত তো পারবেন না ভাই করতে অ্যাঁ আর একটা কথা হচ্ছে ভাই ধরেন জনের সম্মতিতে মানে ছেলে মেয়ের সম্মতিতে তাদের ভিতর সেক্স হইলো এবং যদি বাই চান্স কোন সন্তান আসে এবং দায়িত্ব নিতে তারা অপরগ হয় তাহলে তার দায়িত্ব কে নেবে তাহলে সেই জন্যই তো মানে যৌন শিক্ষাটা জরুরি যৌন শিক্ষাটা আপনি তাদেরকে ছোটবেলা থেকে দেবেন যেন তারা সেফলি এই ধরনের ঘটনা যেন এই ধরনের দুর্ঘটনার ভিতরে যেন তারা না পারে সেই শিক্ষাটা দেবেন তাদেরকে ছোটবেলা থেকে ও মানে এটার দায়িত্ব কি লাস্ট পর্যন্ত গভর্নমেন্টের উপর আসবে না আপনি যদি তাকে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দেন কিভাবে নিরাপদ এটা শিক্ষা যদি ছোটবেলা থেকে দেন তো সেই ভেজালের ভিতরে তারা পড়বে না তাই না যদি পরে তখন তাহলে দেখতে হবে যে সেই মানে তাদের বাবা মা কি বলতেছে বা তাদের মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা যদি উন্নত বিশ্ব হয় তাহলে সাধারণত সরকার সেটা দায়িত্ব নিয়ে ফেলে কিন্তু বাংলাদেশের মতো দেশ হলে যে দেখা যাবে যে তাদের মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা অনেক কিছু বিচার বিবেচনার বিষয় আছে

আহ সাফি খান আপনি শুনতে পাচ্ছেন মানে বুঝছেন তাহলে জানা না মজা হোক মজা হোক মজাই তো